Hey guys, আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। সেখান থেকে বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো সেখানে গিয়ে তার সাথে ছবিও তুলছি এবং কি হয়তোবা তার অনেকটা খোদা লাগছিল, তার জন্য আমাদেরকে বেশি টাইম দিতে পারেনি। তো তার জন্য সে চলে গেছে কেপসির ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করতে, হয়তোবা তার জন্য প্রায় 40-45 মিনিট ওয়েট করছি। কিন্তু তার সাথে কথা বলতে পারি নাই, এটা খুব খারাপ লাগছে, কারণ খাওয়া দাওয়া বাদ দিয়ে তার জন্য ওয়েট করতেছে। সে হোটেল থেকে নেমেই, কেপসি থেকে নেমেই ডাইরেক্টলি গাড়িতে উঠে গেছে। তো তার সাথে কথা বলতে পারলে হয়তো বা একটু হ্যাপি লাগতো, কারণ বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার কিন্তু কথা বলতে পারেনি, হয়তোবা সে অনেকটা ব্যস্ত ছিল, তার সাথে যেন কথা বলতে ছিল, হয়তোবা তার অনেকটা তাড়া ছিল। তো গাইস ভালো থাকবেন, ভিডিওটা